আসসালামু আলাইকুম। দেশের পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক পর্যায়ে হয়তো যাচ্ছে, যাই না তো, চলমান পরিস্থিতিতে আন্দোলন কালীন সময়ে আমাদের অভিনয় জগৎ অত্যন্ত জনপ্রিয় একজন নাট্য অভিনেত্রী তানজিম তিশা, সম্প্রতি শাকিব খানের সঙ্গে তাকে শাকিব খানের কোম্পানি আর্লানে তাকে ইনভলভ হতে দেখা গিয়েছে। তানজিম তিশা এই আন্দোলনে তার ভাই হারিয়েছেন, সে বিষয়ে তিনি একটি স্ট্যাটাস সংযুক্ত করেছেন ফেসবুকে গত জুলাইয়ের 23 তারিখ, যদিও আজকে 28 তারিখ, বিভিন্ন জায়গায় ফেসবুক এখনো ওইভাবে কার্যকর নয়, চালু নয়। তো আমি যেহেতু VPN দিয়ে ফেসবুক চালাচ্ছি, তার কারণে ফেসবুক থেকে আমি ইনফরমেশনটা একটু ডিলেতে পেয়েছি, সবাই যখন VPN চালানো শুরু করেছে তারপর থেকে, তারপরও 2 দিন আগে পেয়েছি, কিন্তু বিভিন্ন জটিলতার কারণে কন্টেন্ট বানানো হয়নি। আজকে এই সংবাদটি আপনাদের সঙ্গে একটু শেয়ার করতে চাচ্ছি। তানজিম তিশা তার স্ট্যাটাসে লিখেছেন, কিভাবে শুরু করব জানি না, আপনারা হয়তো সবাই ওকে আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে চিনেন, কিন্তু ও আমার অ্যাসিস্ট্যান্ট না, ও আমার ছোট ভাই। গত 4 বছর ধরে ও আমার সাথেই থাকে, আমার ফ্যামিলিতেই থাকে, ফ্যামিলি হয়ে। আপু কি লাগবে, আপু কি খাবে, আপু কখন ঘুমাবে, আবার কখন মনটা খারাপ মনটা ভালো, সব কিছু এই ছেলেটাই জানতো আর দেখত। আল আমিন। সারাটা দিন আমার বড় একটা ছায়ার মতো আমার পাশে বসে থাকতো। আমার কত প্ল্যান ওকে নিয়ে, ওকে ড্রাইভিং শেখাবো, জোর করে বলতাম পড়াশোনাটা কন্টিনিউ করতে, পরীক্ষাটা দিতে, অনেক অনেক কিছু বলতো, কিন্তু দুনিয়ার সাথে যুদ্ধ করে ও আপুর কাছে এসে বসে থাকতো। ঈদের দিনগুলো আগে আমার সাথে থাকতো, তারপর ওর ফ্যামিলির সাথে। কত বকা দিছি, আবার একটু পর ঠিকই বুঝাতাম, আবার মন খারাপও করে থাকতো, আর একটা না 2-2টা গুলি কেড়ে নিয়েছে এই বাচ্চা ছেলেটাকে। আলামিন কোনো দল অথবা কোনো কিছুর সাথে জড়িত ছিল না, ওর বিগত 4 বছর জীবনটা আমার সাথে, আমার কাজ এবং আমার পরিবারের সাথেই কেটেছে সবটা সময়। ওর জীবন কোনো পাপ নাই, খুব ছোট একটা মানুষ, এই 4 বছর আমার কাছে বড় হতে দেখলাম। দোয়া করবেন সবাই আল্লাহর কাছে যেন সুন্দর জীবনে থাকে। খুবই আবেগঘন একটি স্ট্যাটাস তানজিম তিশা শেয়ার করেছেন ফেসবুকে, সেই সঙ্গে সেই স্ট্যাটাসের সঙ্গে তানজিম তিশা আলামের এবং তার কয়েকটি ছবিও সংযুক্ত করেছেন। কিভাবে গুলি খেলো, কোন অবস্থায় গুলি খেলো, সেই বিষয়ে ডিটেল হয় স্ট্যাটাসে তিনি লেখেননি। তবে যতটুকু আমি শুনেছি যে ওই ছেলেটির বাসা যাত্রাবাড়ি বা এদিক আশেপাশে কোথাও, সেখানে তাকে রাস্তায় মৃত অবস্থায় পাওয়া গেছে। আলামিনের সঙ্গে আমারও শুটিংয়ের সেটে কয়েকবার দেখা হয়েছে, কিন্তু এত ছোট একটা ছেলে, এরকম একটা খবর আমি শুনব, আমি নিজেও মোটামুটি কিছুটা স্তম্ভিত, কি বলবো, কি দিয়ে সান্ত্বনা দেব তানজিম তিশাকে বা এই আলামিনের পরিবারকে, সেটা আমি জানি না। তবে তানজিম তিশার সাথে সুর মিলিয়ে শুধু এটুকুই বলতে পারি যে আল্লাহ যেন তাকে বেহেশত নসিব করে, যেহেতু সে শহীদের দরজা পেয়েছে, অবশ্যই আল্লাহ তাকে বেহেশত নসিব করবে। এদিকে একটি গুজব রটে গেছে, রায়হান রফির সঙ্গে শাকিব খান আরো 3টি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছে। এরকম একটি সংবাদ দিয়ে একটা পেজে বিবৃতি দেওয়া হয়েছে, এটা গুজব না সত্যি সেটা জানি না, যদি সত্যি মানে, কিন্তু এরকমই কিন্তু হওয়ার কথা ছিল, ঘটনাটা এরকমই হবে। কারণ হিমেল আশরাফের সঙ্গে প্রিয়তমার পরে রাজকুমার করল, রাজকুমারের পরে আরো একটি সিনেমা হয়তো করতো যদি আশারের সঙ্গে শাকিব খানের যে ছোট্ট মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই মিসআন্ডারস্ট্যান্ডিংটা না হতো। শেষ অবধি সেই মিসআন্ডারস্ট্যান্ডিং কতদূর কন্টিনিউ হয় যায় না, যদি সেটা মিটমাট হয়ে যায় অবশ্যই শাকিব খানকে নিয়ে আশারান এবং সেই হিমেল আশরাফি আরও একটি সিনেমা ভবিষ্যতে নির্মাণ করবেন, এরকমটি আশা করা যায়। তো হিমেল আশরাফের সঙ্গে যদি শাকিব খান পরপর 2টা সিনেমা করতে পারে, রায়হান রফির সঙ্গে কেন 3টা নয়? সেই ক্ষেত্রে আমি মনে করি, যেহেতু তুফান 2 একটা মোটামুটি ঘোষণা দেয়াই আছে যে তুফান 2 নির্মাণ করবে রায়হান রফি শাকিব খানের সঙ্গে, সেই সিনেমাটার সঙ্গে
প্রেমিক যে সিনেমাটা শাকিব খানকে নিয়ে রায়হান রাফি প্রথম নির্মাণ করতে চেয়েছিল, কিন্তু সেই সিনেমাটা পরবর্তীতে হয়নি, তুফান দিয়ে কাজটা শুরু হয়েছে শাকিব খানের সঙ্গে। তো সেই জায়গায় দুইটা সিনেমা তো রেডিই আছে, আরও একটি সিনেমা সংযুক্ত হতে আসলে কতক্ষণ। তো রায়হান রাফির সঙ্গে শাকিব খানের তিনটা সিনেমা, এটা খুবই একটা ভালো সংবাদ। দেশের এই পরিস্থিতি, সার্বিক পরিস্থিতি যদি ঠিকঠাকভাবে একটা স্বাভাবিক অবস্থায় ফেরত আসে এবং চলমান আছে স্বাভাবিক অবস্থায় যাবার জন্য, তাহলে হয়তো সবাই কাজে ফিরবে। কারণ সবাইকে আসলে কাজে না ফিরলে জীবন পরিচালনা করাটা খুব কষ্টকর হয়ে যাবে। যেভাবে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, যেভাবে জীবন যাপনের ব্যয় বাড়ছে দিন দিন, সেভাবে আসলে ঘরে বসে থেকে জীবন নির্বাহ করাটা একটা দুর্বিষহ বিষয় হয়ে দাঁড়াবে। তো সেই জায়গা থেকে আমার রুমের লাইটটা একটু ফ্লিকার দিচ্ছে, সেই জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সেই জায়গা থেকে আমার মনে হয় সবাইকেই আসলে একটু একটু করে কাজে ফেরা উচিত। কারফিউ পুরোটা উঠে গেলে সবাই মোটামুটি কাজে ফিরে যাবে। কন্টেন্টটা শেষ করব, শেষ করার আগে একটু বলে নিতে চাই মারজুক রাসেলের কথা। মারজুক রাসেল আজকে ডিবি অফিসে গিয়েছে, সেখানে গিয়ে তিনি তার একটা অভিযোগ পেশ করেছে যে তার নামে বিভিন্ন পেজ তৈরি হচ্ছে, বিভিন্ন জন বিভিন্ন পেজ তৈরি করছেন এবং বিভিন্ন রকম বিবৃতি তার পেজ থেকে যাচ্ছে যেগুলো তিনি দেননি। তো সেই বিষয়গুলো নিয়ে তিনি ডিবি অফিসে গেছেন, ডিবি অফিসে এই কমপ্লেনটা করবেন যেন সেই পেজগুলোর ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় এবং যারা এই পেজ খুলেছে তাদের ব্যাপারে আইনানুক দৃষ্টান্তমূলক শাস্তি যেন দেয়া নিশ্চিত করা হয়। সেই ব্যাপারে মারজুক রাসেল ডিবি অফিসে গিয়েছেন। যদিও ডিবি অফিসে এখন আর সেই আগের সিচুয়েশন নাই, তাইলে হয়তো মারজুক রাসেলকেও দেখতাম ডিবি অফিসে ডিবি হারুন সাহেবের সঙ্গে ভাত খাওয়ারত অবস্থায়, যেখানে মারজুক রাসেল অবশ্য নিজের পছন্দসই খাবার না হলে তিনি খান না, তিনি বাজারটা করেন একেবারে নিজের পছন্দসই একটা জায়গা থেকে। তিনি তার খাবার টাবার নিয়ে আসেন সেই পাহাড় থেকে, তার প্রত্যেকটা জিনিস সিলেক্টেড, সেই পানিটা পর্যন্ত সে নিয়ে আসে শুটিংয়ে বাসা থেকে। তো সব কিছু মিলিয়ে তার যে খাবারের একটা ব্যাপকতা, মানে একটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যটা আমরা যারা তার সঙ্গে কাজ করি আমরা দেখি প্রতিনিয়ত। সেই জায়গা থেকে মারজুক রাসেলকে যদি ডিবি অফিসে খাওয়ানোর জন্যে, খাবারের জন্যে অনুরোধ করতো ডিবি হারুন, আমি যাই না মারজুক রাসেল কি করতেন, তিনি কি তার সঙ্গে খাওয়া দাওয়া করতেন যেমনটা আমাদের উপবিশ্বাস বা অন্যান্য শিল্পীরা গিয়ে করেছেন। দর্শক, আপনাদের জন্য কন্টেন্ট বানাই, আপনাদের মানসিক অবস্থা যেরকম আমারও মানসিক অবস্থাটা ঠিক সেরকমই। অনেকেই বলেন যে এই অবস্থায় কন্টেন্ট না বানাতে, তো আমি একটু আপনাদের অভিপ্রায়টা জানতে চাই। আমি কি কন্টেন্ট রেগুলার করব কি করব না, বা আপনারা কি চান যে আমি কন্টেন্ট বানাই? যদি আপনাদের আপনাদের আসলে আপনাদের জন্যই যেহেতু কন্টেন্ট আমি বানাই, সো আপনাদের মতামতটা জানা আমার খুব জরুরি। যদি আপনারা না চান তাহলে হয়তো এই চ্যানেলটা আমি আর কন্টিনিউ করব না, দেশের এই পরিস্থিতিতে, দেশের এই উদ্ভূত পরিস্থিতিতে এই চ্যানেলটা আর এই কন্টেন্টগুলো কন্টিনিউ করব। কিন্তু যে বিষয়গুলো ঘটে যাচ্ছে সেই বিষয়গুলো আসলে আমার ভেতরেও আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, স্পেশালি বিনোদন জগতের মানুষের সঙ্গে যে বিষয়গুলো ঘটছে সেই বিষয়গুলো আপনাদের সঙ্গে শেয়ার করার বিষয়ে আমার একটা আগ্রহ বা ইচ্ছা সবসময় থাকে। সেই জায়গা থেকে আজকে কন্টেন্টটা করলাম, পরের কন্টেন্টগুলো ডিপেন্ড করতেছে আপনাদের কমেন্টের উপরে।